এই গোশালাটা হচ্ছে 100 বছরের প্রাচীন। যারা ভিডিও দেখবেন তারা মানে দেখে বুঝবেন, যদি গোশালা দেখতে আসছেন মনে করেন, গোমাতার একটু সেবার জন্য যদি হাতে করে কিছু খাবার নিয়ে আসেন ভালো হয়। বীরহাম্বীর এটা তৈরি করেছিলেন রাস উৎসবের জন্য। এর যে সৌধের যে বিশেষত্ব হচ্ছে এর যে আর্কিটেকচার 3 রকমের, ওপর হচ্ছে পিরামিডিক্যাল এবং চালা এবং আর্চগুলো হচ্ছে মুঘল। আচ্ছা, এই অসাধারণ কাজগুলো মানে চোখে না দেখলে মানুষ বুঝতে পারবে না দূর থেকে দেখে। ছবিতে যা দেখছেন মানে আমি বলবো বিষ্ণুপুরে আসুন, এসে সচক্ষে এগুলো দেখুন। মানে এই ধরনের কাজ ভারতবর্ষে বিরল, টেরাকোটার কাজ। চৌকো ঘর, জানলা দরজাবিহীন ঘর, গুমট ঘর, গুমট ঘর থেকে নাম গুম ঘর। আর গুম ঘর মানে প্রচলিত কথা অনুযায়ী লোকে বলে রাজার যারা অপরাধী তাদেরকে ওখানে শাস্তি দেয়া হতো। বন্ধুরা, এখন আমরা রাসমঞ্চেতে চলে এসেছি, ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গে পেয়ে গেছি অসিত দাকে, অসিত দাসকে। চলে আজকে টোটাল আমরা 10-11টা স্পটে আপনি ঘোরাবেন, মেন জায়গাগুলো আমরা দেখাবো। কোন কোন স্পট ঘোরাবেন? এরপর রাসমঞ্চ আমরা এসেই গেছি, এবার রাসমঞ্চের পরে আমরা যাব শ্যামরাই মন্দির, জোড় বাংলার মন্দির, রাধা শ্যাম, মা মৃন্ময়ী, লালজি টেম্পল, রাজবাড়ির গেট, লালবাগগুলো দেখাবো। আর এগুলো শুধু আমাদের গাইডদের এগুলো দেখানো নয়, এগুলোর প্রত্যেকটা আমরা ইতিহাসগুলো ব্যাখ্যা করি। সুতরাং আমি দর্শকদের কাছে বলতে পারি আপনারা বিষ্ণুপুর এসে অবশ্যই কোনো প্রশিক্ষিত গাইডের সাহায্য নেবেন। আমি আপনাদের কাছে বলবো, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি অসিতদা যদি সঠিকভাবে গাইড করতে পারে আর সঠিকভাবে যদি ইতিহাসটা তুলে ধরতে পারে, আপনাদের কাছে এটাই বলবো যে যদি কোনো সময় আপনারা বিষ্ণুপুরে আসেন, যদি কোনো রকম আপনাদের দরকার পড়ে গাইড, তাহলে সেই ক্ষেত্রে অসিতদার সঙ্গে যোগাযোগ করবেন। অসিতদার মোবাইল নম্বরটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, দেখে নিন। এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন, করলে অসিতদার সঙ্গে আপনারা যোগাযোগ করে একটা জায়গায় ঘুরে দেখতে পারেন অসিতদার মাধ্যম দিয়ে। তো চলুন অসিতদা, কোথায় যাবো? আমরা একটু গোশালা দেখ, ঘুরিয়ে দেখ। এই গোশালাটা হচ্ছে 100 বছরের প্রাচীন। তো এখন গোশালা দেখ, গোশালা আগে আমাদেরও গরু ছিল। এখানে গোমাতার সেবা দেয়া হয়। যদি কেউ গোশালা দর্শনে আসেন, যদি একটু গরুর জন্য কিছু হাতে করে খাবার নিয়ে আসেন খুব ভালো হয়। না, আমরা নিয়ে আসে পারিনি, আমাদের প্রস্তুতি ছিল না। যারা ভিডিও দেখবেন তারা মানে দেখে বুঝবেন, যদি গোশালা দেখতে আসছেন মনে করেন, গোমাতার একটু সেবার জন্য যদি হাতে করে কিছু খাবার নিয়ে আসেন ভালো হয়। এই সমস্ত গরুগুলো দেখছেন, এই গরুগুলোকে মানে সেবা দেয়া হয় এবং এর গরুর যে দুধ সেগুলো বাজারজাত করা হয়, এতে এদের খাবারের যে খরচাটা সেটা খানিকটা বেরিয়ে আসে, পুরো না এলেও খানিকটা বেরিয়ে আসে। কারণ এখানে প্রচুর গরু আছে, তো প্রচুর গরু আছে, সব গরু হয়তো দুধ দেয় না, কিন্তু তাদেরও খাবারের জোগাড় হয়। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। তো এখন আমরা রাসমঞ্চে যাই, রাসমঞ্চে যাচ্ছি আমরা, যে যাবো রাসমঞ্চ বা বিষ্ণুপুরের ঐতিহাসিক সৌধগুলো দেখার জন্য। রাসমঞ্চে একটি টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয়। রাসমঞ্চ ঢুকবো, রাসমঞ্চ ঢোকার আগে বিষ্ণুপুরের যে সমস্ত আর্কিওলজিক্যাল সাইটগুলো দেখবো তার জন্য এখানে 25 টাকা করে পার হেড টিকিট নিতে হয়। এই টিকিট আমাদের বিষ্ণুপুরের আর্কিওলজিক্যাল সব সাইটগুলো দেখা যাবে। এখানে 15 বছরের যারা নিচে তাদের কোনো টিকিট লাগে না। সুতরাং আমরা প্রথমে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব এবং ভেতরে ঢুকব। মঞ্চটা অ্যাকচুয়ালি কি হতো এখানে? মঞ্চ মানে এখানে রাস উৎসব হতো। আচ্ছা, প্রচুর রাধাকৃষ্ণের মন্দির ছিল মল্লরাজাদের, সেই রাধাকৃষ্ণের মন্দির থেকে রাধাকৃষ্ণগুলো আনা হতো রাস পূর্ণিমায়। আচ্ছা, আর এখানে এনে উৎসব করা হতো। আচ্ছা, আর এটা তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে বীরহাম্বীরের সময়। বীরহাম্বীর এটা তৈরি করেছিলেন রাস উৎসবের জন্য। এর যে সৌধের যে বিশেষত্ব হচ্ছে এর যে আর্কিটেকচার 3 রকমের, ওপর হচ্ছে পিরামিডিক্যাল এবং চালা এবং আর্চগুলো হচ্ছে মুঘল। আচ্ছা, 3টে স্থাপত্যের মিশ্রণ নিয়ে এটা তৈরি, আর সুন্দর, অসাধারণ। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেনটেন করছে খুব সুন্দরভাবে। এটা যেহেতু এখন এটা কোনো পুজোর মন্দির নয়, এখানে আপনি জুতো পরেও আসতে পারেন। আচ্ছা, পাথর দিয়ে তৈরি নয়, এটা মানে ইট দিয়ে তৈরি, পোড়ামাটির ইট। আচ্ছা, আর ওটা যে আমি পাথর দেখতে পাচ্ছি, হ্যাঁ, নিচটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। কি পাথর? এই পাথরটা ইংরেজিতে ল্যাটারাইট বলে, বাংলায় মাখড়া, চলতি ভাষায় ঝামা পাথর বলা হয়। আচ্ছা, নিচু করে মন্দির মসজিদে যাতে মাথা নিচু করতে হয় সেই জন্য এরকম শট এগুলো করা হতো। এর মাঝখানে একটা ঘর আছে দেখুন, যেটা গর্ভগৃহ বলছে। এখানে দেখুন গর্ভগৃহ, এখানে 108টা মূর্তি রাখা হতো প্রথমে। খুব অন্ধকার, অন্ধকার, এটা তো অন্ধকারটাই আপনাদের দেখাই।
মোটামুটি রাখা হতো এখানে 108টা। এই রাসমঞ্চ, এটা এটা কোনো মন্দির নয়, এটা হচ্ছে রাস উৎসবের জন্য বানানো হয়েছিল। রাস উৎসবের জন্য 108টা মূর্তি আনা হতো শুধু রাস পূর্ণিমায়। সেই মূর্তিগুলো ওই গর্ভগৃহ প্রথমে রাখা হতো, সেগুলো প্রত্যেকটা দরজায় সাজিয়ে একসাথে সন্ধ্যা আরতি। তার মানে যে টেরাকোটা মন্দিরগুলো দেখেছি ওই মন্দিরেই ওই ঠাকুরগুলো থাকে। হ্যাঁ, সমস্ত বিষ্ণুপুরের মল্লরাজাদের যতটা রাজধানী, সমস্ত বিভিন্ন অঞ্চল থেকে মূর্তিগুলোকে আনা হতো। কিন্তু দেখুন, আমি দেখাতে বলবো কি অসাধারণ একটা কারুকার্যদের তৈরি। পরে আমরা শ্যামরাই এবং জোড়বাংলার মন্দির যেখানে যাব, সেখানে দেখবেন অসাধারণ টেরাকোটার কাজ। সেই টেরাকোটার কাজগুলো রামায়ণ মহাভারতের উপরে আছে। আচ্ছা, পুরোটা এটাই কাজ। পুরো কি ঘোরা যাবে? হ্যাঁ, ঘোরা যাবে। এটা এখন ভারত সরকার মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা মেইনটেইন করছে প্রাচীনত্বটাকে বজায় রেখে। আচ্ছা, হ্যাঁ, একদম প্রাচীন ভাব রেখেই এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। দেখুন, টেরাকোটার যে বিষ্ণুপুরের কাজ আমরা দেখবো শ্যামরাই জোড়বাংলার মন্দিরে, এখানে প্রথমের দিকে সেরকম টেরাকোটার কাজ শুরু হয়নি, সুতরাং অল্প বিস্তর কাজ এখানে দেখা যাচ্ছে। কিছু নাচের দৃশ্য রয়েছে এবং প্রস্ফুটিত কিছু পদ্ম রয়েছে, এটা ছাড়া বিশেষ এখানে সেরকম কাজ নেই। এইগুলো তো খোদাই করেই করা, এগুলো খোদাই করে তৈরি করা হয়েছিল তখনকার দিনে, কাঁচা মাটির উপরে খোদাই করে এগুলো বানাতো। তবে কিভাবে করেছিল লাগাতো, কি অসাধারণ কাজ। এখন আমরা এসে গেছি শ্যামরাই মন্দির, তো শ্যামরাই মন্দির দেখব। দেখার আগে দেখুন, যেরকম কোনো মন্দির কিংবা কোনো তীর্থস্থানে গেলে যেগুলো দেখা যায়, যে মন্দিরের চারি সাইডে যে সমস্ত দোকানপাট বসে সেটাই দেখুন, এগুলো হচ্ছে সম্পূর্ণ পোড়া মাটির তৈরি। আর এই অঞ্চলে স্থানীয় কারিগরদের দিয়ে তৈরি এগুলো। এগুলো আমি বলবো মানে আসলে অন্তত একটা দুটো কেউ কিনবেন, তাতে এখানে একটা যে শিল্প সেটাও বেঁচে থাকে। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, অসাধারণ হাতের কাজ এবং পোড়ামাটির যে কাজগুলো খুবই সুন্দর। দেখুন, চাই সাইডটাই আছে। দেখুন, রাসমঞ্চ দেখলাম, দেখে আসার পরে আমরা এক মন্দিরে এসেছি। মন্দিরের নাম হচ্ছে শ্যামরাই, শ্যামকৃষ্ণ রায় রাধিকা। এই মন্দিরটা 1643 মন্দির, রঘুনাথ সিং এর প্রতিষ্ঠিত। কিন্তু মন্দিরের ভেতরে বর্তমানে শ্যামরাই মানে রাধাকৃষ্ণের মূর্তি নেই। তাহলে মানুষ এখানে কি দেখতে আসে? এর গায়ের অপূর্ব টেরাকোটার কাজগুলো, অসাধারণ টেরাকোটার কাজ, ভারতবর্ষের শ্রেষ্ঠ টেরাকোটার কাজের মন্দির। কাজগুলো খুব সূক্ষ্ম, এখানের কাজগুলোর মধ্যে রামায়ণ মহাভারত এই সমস্ত ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এবং দেখুন যে আর্চটা আছে, আর্চিংটা, আমাদের যে দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের কিছুটা আদলে তৈরি। দক্ষিণেশ্বরের মন্দির যেটা হচ্ছে নবরত্ন, এটা হচ্ছে পঞ্চরত্ন। এখানে দেখুন পাঁচটা চূড়ো আছে, পঞ্চরত্ন বলে, দক্ষিণেশ্বরটা নটা চূড়ো, নবরত্ন। আর এখানের কাজ খুব সূক্ষ্ম, একটু কাছে গিয়ে না দেখলে আপনি বুঝতে পারবেন না এত সূক্ষ্ম কাজ। এই অসাধারণ কাজগুলো মানে চোখে না দেখলে মানুষ বুঝতে পারবে না দূর থেকে দেখে। ছবিতে যা দেখছেন মানে আমি বলবো বিষ্ণুপুরে আসুন, এসে সচক্ষে এগুলো দেখুন। মানে এই ধরনের কাজ ভারতবর্ষে বিরল, টেরাকোটার কাজ। মহাভারতের ছবি, এগুলো সব যুদ্ধ বিগ্রহের ছবি, এর মধ্যে এগুলো সব রামায়ণ মহাভারত, রামায়ণ মহাভারত যুদ্ধ বিগ্রহের ছবি দেওয়া আছে এর মধ্যে। কত ক্ষুদ্র ক্ষুদ্র দেখুন, এক একটা ছোট বক্সের মধ্যে কতগুলো করে মূর্তি আছে, অসাধারণ অসাধারণ কাজ। আর নিচের বেসটা রাসমঞ্চেও যেমন দেখেছিলেন পাথর দেওয়া আছে, এখানেও দেখবেন বেসটা পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটার নাম হচ্ছে শ্যামরাই মন্দির।
শুধু আপনাদেরকে বলবো যে বিষ্ণুপুরে যা টেরাকোটা মন্দির আছে এবং যতগুলো মন্দির আমরা দেখাচ্ছি, মন্দিরগুলোকে আপনারা দর্শন করুন এবং পরিবারকে নিয়ে দেখান। কি সুন্দর, কত অপূর্ব কাজ, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন। স্যামরাই মন্দির থেকে এখন আমরা সোজা চলে যাবো জোর বাংলা মন্দির, এই দাদাকে নিয়ে ঘুরবো আজকে টোটাল 11টা স্পটে। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় সেই জন্য দুটো তিনটে পার্টে আপনাদেরকে দেখাবো। তো চলুন, তো এখন আমরা চলে আসলাম গুমঘর। তো অ্যাকচুয়ালি গুমঘর কথাটার মানেটা কি সেটা অসিদ্ধার কাছ থেকে জেনে নেবো। ওই হচ্ছে গুমঘর, আর গুমঘরটার সম্বন্ধে একটু বলুন। এই গুমঘরটার কোনো জানালা দরজা কিছু নেই, সেটা আমার ইগলের চোখ দিয়ে দেখাবো। এবার অসিদ্ধা বলুন। আচ্ছা, সামনে আমরা যেটা দেখছি, দেখুন একটা চৌকো ঘর, জানলা দরজাবিহীন ঘর, গুমট ঘর। গুমট ঘর থেকে নাম গুমঘর। আর গুমঘর মানে প্রচলিত কথা অনুযায়ী লোকে বলে রাজার যারা অপরাধী তাদেরকে ওখানে শাস্তি দেয়া হতো, কিন্তু ইতিহাস গবেষকদের মত হচ্ছে অন্য। কারণ এখানে কৃষ্ণ মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলোর আশেপাশে মানুষ মারার জায়গা হয় না। ওর যে ভেতরে স্ট্রাকচার পারিপার্শ্বিক পরিস্থিতি প্রমাণ করে ওটা কোনো শস্য মজুদ রাখার জায়গা কিংবা কোনো জলাধার বা জলের ট্যাঙ্ক ছিল। চলে এই যে মন্দিরটা আমরা দেখছি, এই মন্দিরটার নাম কি? এই মন্দিরটা আমরা যেটা দেখতে যাচ্ছি, এর আগে আমরা একটা মন্দির দেখেছিলাম শ্যামরায়ের মন্দির, কিন্তু এই মন্দিরের অ্যাকচুয়াল নাম হচ্ছে কৃষ্ণ রায় বা কৃষ্ণ রায়ের মন্দির। কৃষ্ণ রায়ের মন্দির, কৃষ্ণ রায়। তো যাই হোক, আমরা এখন কৃষ্ণ রায়ের মন্দির চলে এসেছি। তো চলুন, অসিদ্ধা আমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ, অ্যাকচুয়াল দেখুন, কৃষ্ণ রায় মন্দির আমি বললাম মন্দিরের, কিন্তু এই মন্দিরের একটু আপনি গঠন শৈলী লক্ষ্য করুন, দুটো পাশাপাশি চালা ঘর জোড়া, যে কারণে এটাকে জোর বাংলা মন্দির বলে পরিচিত। এই মন্দিরটা 1655 সালের মন্দির। আপনাদের একটু জানিয়ে রাখি, যখন আমরা রাজমঞ্চেতে গিয়েছিলাম, এই রাজমঞ্চের জন্য পার হেড টিকিটের দাম হচ্ছে 25 টাকা, কিন্তু 15 বছর নিচে বাচ্চাদের কোনো রকম পয়সা লাগে। ওখান থেকে যে টিকিটটা আমরা কেটেছিলাম, তারপর যতগুলো স্পট আছে সমস্ত স্পটে ওই টিকিটগুলো নিয়ে গেলে এর জন্য আলাদাভাবে আর কোনো টিকিট কাটতে হবে না, কি ঠিক? তো এখন আমরা কৃষ্ণ রায়ের মন্দিরে এসেছি এবং কৃষ্ণ রায়ের মন্দিরটাকে টোটালটাই ঘুরিয়ে একটু দেখাচ্ছি। দেখুন, সবই একই টাইপের টেরাকোটার ওপরেই কাজ, আর নিখুঁত কাজ। সেই কাজগুলো কি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কৃষ্ণ রায়ের মন্দিরের কাজগুলো দেখুন শ্যামরায়ের সঙ্গে একটু তফাৎ। আচ্ছা, শ্যামরায়ের যে কাজগুলো দেখেছিলেন খুব সূক্ষ্ম, কিন্তু এখানের কাজগুলো একটু বড় ধরনের কাজ। আর এখানের কাজগুলোর মধ্যে রামায়ণ মহাভারত ছাড়া অন্য যেটা আছে, কিছু সোশ্যাল লাইফ আছে এবং শিকার দৃশ্য আছে। কিন্তু প্রত্যেক মন্দিরের বেশ আমরা লক্ষ্য করছি ল্যাটারাইট বা মাকড়া পাথর বা ঝামা পাথর দিয়ে তৈরি করা। আর প্রত্যেকটি মন্দির কিন্তু দক্ষিণমুখী, এটা দক্ষিণমুখ, এটা হচ্ছে মন্দিরের সদর দরজা। আচ্ছা, সামনে দেখুন আরেকটা মন্দির আছে, একটু ঘুরিয়ে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি মন্দির দাদা? এটা রাধাশ্যাম মন্দির। আর ওই আমরা এতক্ষণ যে মন্দিরগুলো দেখছিলাম, কোথাও আমরা বিগ্রহ দেখতে পাইনি কৃষ্ণের, কিন্তু এই রাধাশ্যাম মন্দিরে আমরা রাধাশ্যামকে দেখতে পাবো এবং ওখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথেরও দর্শন পাবো। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো এই কটা মন্দির? আর তোমরা সবাইকে নিয়ে পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে, বিশাল ভালো। আর হচ্ছে কি, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের আর একটু ভিডিও করার জোর আসবে, তাহলে আপনারাও দেখতে পারবেন। তাই জন্য প্লিজ আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন। টাটা।